এবারের বিশ্বকাপ খেলার সময় প্রতিদিন ইনজেকশন দিতেন ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সামি। তার এক ঘনিষ্ঠ সূত্রে এমনটাই জানা গিয়েছে, এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। ইঞ্জুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সামি খেলতে যেতে পারেননি। বিশ্বকাপের ফাইনাল হারের পর থেকে মাঠের বাইরে আছেন তিনি। খেলা থেকে আর কতদিন দূরে থাকতে হবে তাকে? পুরনো একটি চোটের কারণে ব্যথা ছিল সামি, তাই নিয়মিত ইনজেকশন নিতে হতো তাকে। সেইভাবে খেলেই বিশ্বকাপের সব থেকে বেশি উইকেট তুলে নিয়েছেন এই পেসার। 7 ম্যাচে নিয়েছিলেন সর্বোচ্চ 24 উইকেট। মোহাম্মদ সামির এক সাবেক সতীর্থ সংবাদ সম্মেলনে জানান, বা পায়ের গোড়ালিতে দীর্ঘদিন ধরেই চোট সামির। অনেকেই এটা জানে না যে বিশ্বকাপের সময় নিয়মিত ইনজেকশন নিত সে। ইনজেকশন নিয়ে গোটা বিশ্বকাপ খেলেছেন সামি, এটা বুঝতে হবে যে বয়স বাড়লে যে কোনো চোট সারতে বেশি সময় লাগে। দক্ষিণ আফ্রিকা সফরে না পাওয়া গেলেও আশা করা যাচ্ছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সামিকে পাবে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে প্রসিদ্ধ কৃষ্ণের বোলিং দেখার পর সামির অভাব আরও বেশি করে অনুভব করতে শুরু করেছে সমর্থকরা।